শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সকাল যে এসেছে, সকাল যে হেসেছে, চারিদিকে তাই দেখি আলো। সকাল তো আসবে, মন ভালোবাসবে, কারণ নতুন এক ভালো। সকাল এসেছে বলে সময়ের এই কোলে পেয়েছি নতুন মাখা দিন। সময় বলছে হেসে, এ মনকে ভালোবেসে, এই দিন হোক অমলিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমনই কবিতার ছন্দে আজকে সকালটাকে স্বাগত জানাই। আর মনের আনন্দে সবার জন্য বলে যাই, আসুন আমরা সবাই নতুনের ভালো নিয়ে জীবনকে সাজাই। যে নতুন আমাদের জীবনকে এনে দেবে আলোকিত দিন, যে নতুন জন্ম দেবে ভালো লাগা সীমাহীন। দর্পণ প্রিয় বন্ধুরা, আপনারা সঙ্গে আছেন ভেবেই আমরা মনে জোর পাই, এটা কি বোঝেন? আপনাদের জন্য এই দর্পণকে অর্পণ করতে পেরে আমরা যে কী আনন্দ পাই তা বোঝাবার কোনো ভাষাই আমাদের নেই। আপনাদের আন্তরিকতাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং আজও আবার সবাইকে শুভেচ্ছা বরণ করি। কথায় বলে জীবনের ধর্মই হলো কর্ম বা কাজ। এই কাজ আজ এবং আগামীর কথা বলে। কাজ যদি ভালো হয় তা আমাদের জীবনে এনে দেয় ভালো রকমের সাজ। এই কাজের ভেতর দিয়েই আমরা সফলতা লাভ করতে পারি, জীবনকে মনের মতো আলোকিত করে তুলতে পারি। কর্মহীন কাজহীন বসে থাকা, সে তো কর্মহীনতার কথাই বলে। এই যে কর্মহীনতা জীবনকে আলোহীন করে তোলে, কিন্তু দিনে দিনে কাজ যদি ভালো হয় তবে তার প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়বে। এর জন্য দরকার হয় না আলাদা কোনো বিজ্ঞাপনের। এই কাজের ব্যাপ্তি কিন্তু কম নয়। এই কাজ হতে পারে অনেক রকমের। পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে বলা হয়েছে, সৎ কাজে তোমরা এক অন্যের প্রতিযোগিতা করো। আবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কাজে এমনভাবে মশগুল হও যেন তুমি চিরকালই বেঁচে থাকবে, এবং আখেরাতের জন্য তুমি এমনভাবে কাজ করে যাও যেন আগামীকালই তোমার মৃত্যু হবে। এ কথা যেমন সত্যি তেমন সত্যি, ভালো লাগার কাজ আমাদের জীবনকে উন্নত করে এবং জীবনের উন্নতি নিশ্চিত করে। উন্নত জীবন নামক গ্রন্থের লেখক ডক্টর লুৎফর রহমান কাজ সম্পর্কে যথার্থই বলেছেন, এ জগতে যারা বড় হয়েছেন, যাদের নাম করে মানুষ ধন্য হয়, যারা সংসারকে বহু কল্যাণ ধন সম্পদ দিয়ে গিয়েছেন, তারা জীবনে অনবরত কাজ করেছেন। এই কাজ নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। আমাদের বর্তমান তরুণ প্রজন্ম কাজের মাঠে নামলেই আমরা যে সফলতা পাই তার বড় এবং শেষ প্রমাণটা ছিল গত 5ই আগস্ট। একদম। এবার আরও একবার কাজের কথা আসতে চাই। আমাদের দেশে এই সমাজে নানা জাতি এবং নানা শ্রেণীর মানুষের বসবাস। আমাদের যার যা কাজ সে কাজগুলো ঠিকমতো করলেই তা যেমন আমাদের মানুষের মঙ্গল বয়ে আনবে, তেমনি দেশের জন্যও কল্যাণ বয়ে আনবে। তাই আসুন আমরা যারা যে যে অবস্থানে আছি সেখান থেকে কাজগুলো করে যাই, তাহলে এই দেশের উন্নতি হবে ত্বরান্বিত। প্রিয় বন্ধুরা, তবে এই কাজ তখনই ভালো হবে যখন আমরা কাজ করার আগে ভালো মতো চিন্তা করে নেব। প্রয়োজনে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে, এবং সর্বোপরি ভালো কোনো পরিকল্পনা গ্রহণ করা এবং তা বাস্তবায়নে একনিষ্ঠ সাধনায় মনোনিবেশ করলে আমাদের কাজে আমরা সফলতা পাব, এবং এই কাজের সফলতা দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। ভালো কাজের সফলতায় দরকার হয় আত্মবিশ্বাস, ধৈর্য এবং দৃঢ় প্রতিজ্ঞা। শ্রোতা সঙ্গীরা, আজ আমার মনটা একটু খারাপ খারাপ। কেন বলুন তো? কোনো একজনকে মিস করছি কিন্তু সে আমাকে মিস করছে না। তাই আমি ভাবলাম যে তাকে ধরে থাকার দরকারটাকে, তাকে ভুলে গেলেই তো চলে। হ্যাঁ, এরকমের একটি কবিতা আপনাদের শোনাবো আজকে একেবারে শেষ অংশে অনুষ্ঠানের। তো শুরু থেকে একটু বলে নেই, এই দিনে রূপালী সংস্কৃতি, বাংলার গৌরব এবং অপরূপ বাংলা তো রয়েছেই। Thank you.
বন্ধুরা, দর্পণের নিয়মিত আয়োজন এই দিনে পর্ব দিয়ে শুরু করব মূল পরিবেশনা। এ পর্বের মাঝে রয়েছে তিনটি ভাগ। প্রথম ভাগে আমরা শোনাই ইতিহাসের উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা, দ্বিতীয় ভাগে শোনাই বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা এবং তৃতীয় বা শেষ ভাগে শোনাই বিখ্যাত কিছু মানুষের মৃত্যুবরণের কথা। এবার শুরু করছি আজকের এই দিনে পর্বটি। আমি শুরু করি বলুন তো না, ঐতিহাসিক ঘটনা উদ্ধৃতি দিয়ে শুরু করছে এই দিনে পর্বটি। আওরঙ্গজেব ছিলেন একসময় মোগল সম্রাট। 1687 খ্রিস্টাব্দে আজকের দিনে তিনি সৈন্যদল নিয়ে ভারতের হায়দরাবাদে আসেন এবং এক পর্যায়ে আওরঙ্গজেব হায়দরাবাদে গোলকুন্ডা দখল করেন, যেটা ছিল তাঁর রাজশক্তির বহিঃপ্রকাশ। এবার আমাদের শ্রোতা বন্ধুদেরকে নিয়ে এক ঝটকায় বাংলাদেশের মাঝে আসতে চাই, কারণ এখানেও কিন্তু অনেক ইতিহাস রয়েছে। আর সেই ইতিহাস হলো 1992 সালের এই দিনে বাংলাদেশে ফোন কার্ড ব্যবস্থা প্রথম চালু হয়। পেনিসিলিন হলো ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে কাজ করা প্রথম ঔষধ, যা পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তৈরি হয়। 1988 সালে আজকের দিনে পেনিসিলিন আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার করে 1929 সালের আজকের দিনে। বন্ধুরা, এবার শোনাব বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা। মোহাম্মদ করিম চাকলা ছিলেন একজন ভারতীয় আইনজ্ঞ, কূটনীতিক এবং মন্ত্রী। এছাড়াও তিনি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতিও ছিলেন। 1900 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। বাঙালি নাট্যকার, নাট্য পরিচালক এবং স্বনামধন্য অভিনেতা ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। 1933 সালে তিনি ভারতে জন্মগ্রহণ করেন। জা মরিলে ছিলেন একজন রসায়নবিদ। 1987 সালে তিনি নোবেল পুরস্কারও লাভ করেন। 1931 সালের এই দিনে তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেন। নেক ছিলেন একজন ফরাসি রাষ্ট্রনায়ক। 1732 খ্রিস্টাব্দে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী হোসে মারিয়া মেরিলাস 1765 খ্রিস্টাব্দের এই দিনে মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। জার্মান নাট্যকার উপন্যাসিক হারমান সুডারম্যান 1857 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন। প্রিয় শ্রোতা, এই দিনে পর্বের জন্মগ্রহণের তথ্য কথা আজ এ পর্যন্তই। বন্ধুরা, আজ এই 30 সেপ্টেম্বর আপনাদের যাদের জন্মদিন, আপনাদের সবাইকে আমাদের দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। এখন শোনাব কয়েকজন বিখ্যাত মানুষের মৃত্যুবরণের তথ্য। স্বনামধন্য পুঁথি সংগ্রাহক ও লেখক আব্দুল করিম সাহিত্য বিশারদ 1953 সালে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে আরেক শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক প্যারিচরণ সরকারের দেহাবসান ঘটে 1875 খ্রিস্টাব্দে এই দিনে। শিক্ষাবিদ ও সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় 1943 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। 1993 সালে এই দিনে ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চল রাজ্য মহারাষ্ট্রে ভূমিকম্পে 20,000-এরও বেশি লোকের মৃত্যু হয়। দর্পণ প্রিয় বন্ধুরা, সব মিলিয়ে আজকের এই দিনে পর্ব এটুকুনি। বন্ধুরা, আমাদের সংস্কৃতির মাঝে আমরা খুঁজে পাই আমাদের বাঙালিত্ব। আবার আমাদের যে বাংলা ভাষা, সেখানেও মেলে সংস্কৃতির ছোঁয়া। এই সংস্কৃতির প্রকাশ দেখি আমাদের বাংলা চলচ্চিত্রের মাঝেও, যে চলচ্চিত্র একসময় আমাদের সমাজকেও মাতিয়ে তুলেছিল, কোনো কোনো চলচ্চিত্র আবার কালজয়ী চলচ্চিত্রের তালিকায় স্থান করে নিয়েছিল। একসময় এ বাংলা চলচ্চিত্রে ছিল স্বর্ণযুগ। দর্পণের রূপালী সংস্কৃতি পর্বে আজও বাংলাদেশের জনপ্রিয় একটি চলচ্চিত্রের পর্যালোচনামূলক বিশ্লেষণ আমরা শুনব গোলাম মুর্শিদ আহমেদের গ্রন্থনায় এবং সৈয়দ জান্নাত বাঁধনের উপস্থাপনায়। চলুন উপভোগ করি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের ছায়াছবি ঝিনুকমালা। 1985 সালে মুক্তিপ্রাপ্ত এই ছায়াছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার আব্দুস সামাদ খোকন।
একদিকে প্রেমবিরহ, অন্যদিকে সন্তানের মায়ের জন্য হাহাকার নিয়ে ভিন্ন আঙ্গিকে নির্মিত এই ছায়াছবিটির কাহিনী ও গানগুলো সে সময় দারুণ জনপ্রিয়তা লাভ করে। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি ঝিনুকমালা ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, আরে মনের আশা আজ মিটেনি। নরগ্রামের জব্বার মাতব্বরের ছেলে ঝিনুক স্কুল ছুটির পর এক বাউলের গান শুনে খুব পছন্দ হয় তার, আর তাকে জোর করে বাড়িতে ধরে নিয়ে আসে গান শুনবে বলে। কিন্তু ঝিনুকের মা জাহানারা বাউলকে দেখে চমকে ওঠে, এই যে তার প্রাক্তন প্রেমিক সুজন। মা, দাও কারে নিয়েছি। সুজন, জাহানারা। বাউল সুজনকে দেখে স্মৃতি কাতর হয়ে পড়ে জাহানারা, মনে পড়ে যায় সেই অতীতের কথা। পথের পানেতে আছি গো, আমি সুখের দেখা পাই না, আয় গো দুটি চোখ আমার ব্যাকুল হয়ে আছে। সুজন জাহানারা দুজন দুজনকে খুব ভালোবাসত। জাহানারার সৎ মা আর সৎ ভাই ষড়যন্ত্র করে দুজনকে আলাদা করে দেয়। বিয়ের মিথ্যে আশ্বাস দিয়ে সুজনকে শহরে চাকরির সন্ধানে পাঠিয়ে দিয়ে এদিকে টাকার লোভে জব্বার মাতব্বরের সাথে জোর করে বিয়ে দেয় জাহানারাকে। সুজন, হে ফিরে আয়সা, দেখবো তার জাহানারার বিয়ে হয়ে গেছে। মা, তুমি এত জঘন্য, এত নীচ। সব কষ্ট ভুলে স্বামী আর একমাত্র সন্তান ঝিনুককে নিয়ে সুখে কাটছিল দিন। কিন্তু সুজন বাউলের উপস্থিতিতে অজানা আশঙ্কায় কেঁপে ওঠে জাহানারা। এদিকে জাহানারার সৎ ভাই দুলাল তার বাড়িতে সুজনকে দেখে ফেলে আর জাহানারাকে ব্ল্যাকমেইল করে। শুন, ওই একটা বালার জন্য তুই আমার মুখ দিয়া সুজন আর তোর ব্যাপারটা জব্বার মিয়ার কানে তুলতে দিস না। এদিকে সন্দেহের দানা বাঁধে জব্বার মাতব্বরের মনে। হঠাৎ রাতের আধারে বাউল আর জাহানারাকে কথা বলতে দেখে ভুল বোঝে জব্বার। দরজা বন্ধ। ওই দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। বেহায়া, বেশরম, নির্লজ্জ কলঙ্কিনী, যেখানে দাঁড়ায় আছো ওইখান থেকে তুই চলে যা। তোর মতো মেয়ে লোকের এই বাড়িতে কোনো জায়গা নাই। স্বামীর বাড়ি থেকে বিতাড়িত জাহানারা অজানার পথে পাড়ি জমায়। ঘটনাচক্রে ভিনগ্রামে যে বাড়িতে ঠাঁই পায় সেটা আর কারো নয়, এই যে সুজনের শ্বশুর বাড়ি, দেখা মেলে বাউল আর মালার সাথে। অন্যদিকে বাবার অবহেলা আর মায়ের বিরহ শোকে ঝিনুক তার দুঃখের সাথী করে নেয় বাউলের সেই দোতারা। মাটির দেহ খানি এই মাটিতে মিশে যাবে, হিসাবের খাতা পরকালের সঙ্গী হবে, ওরে সঙ্গী হবে। এ গ্রাম সে গ্রামে মায়ের খোঁজে দোতারা নিয়ে গান গেয়ে বেড়ানো ঝিনুকের দেখা হয়ে যায় মালার সাথে। বিভিন্ন ঘটনার আবহে ভালোবেসে ফেলে দুজন দুজনকে। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও তিমু ভালোবাসা। একসময় মালা জানতে পারে ঝিনুকের আসল পরিচয়। এদিকে বাউলের সাথে দেখা হয়ে যায় ঝিনুকের, তারা পরস্পর পরস্পরকে চিনতে পারে। বাউল ঝিনুককে তার মায়ের সন্ধান দেয়, যে মাকে সে এত দিন ধরে গান গেয়ে গেয়ে খুঁজে বেরিয়েছিল। আমি জানি তোমার মনের আশা কি। না না বাউল কথা, তুমি জানো না, জানতে পারো না। যদি জানতেই না পারলাম তাহলে আমি কিসের গুরু। কিন্তু জাহানার এতদিন পর সন্তানকে কাছে পেয়েও তার মুখ দেখতে পারে না স্বামীর দেয়া প্রতিশ্রুতির কারণে। ওগো, আপনি আমারে যেই শাস্তি দিবেন দেন, কিন্তু আপনি আমারে যেই কসম দিয়েছিলেন, ঝিনুকের মুখ দেখলে আমি তার মরা মুখ দেখব, সেই কসম আপনি একটা বারের জন্য তুলে নেন, নাইলে আমার ঝিনুক বাঁচবো না। পরিশেষে মা ছেলের মিলন, জব্বার মাতাব্বর পুত্রবধূ করে ঘরে তোলার সম্মতি জানায় মালাকে। দুই পরিবারের দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটে। বাউল, তুমি আমারে ক্ষমা কইয়া তোমার মায়েরে আমার ছিন্নকে লইয়া আমার হাতে তুলে দাও।
শ্রোতা বন্ধুরা, এই ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক, নিপা, মোনালিসা, সুচন্দা, প্রবীর মিত্র, মিজু আহমেদ সহ আরও অনেকে। আজ এ পর্যন্তই, কথা হবে আসছে সপ্তাহে অন্য কোনো ছায়াছবির গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দর্পণের সাথেই থাকুন। তারপর শ্রোতা বন্ধুরা, খুব কি তড়িঘড়ি আছে নাকি যাবার জন্য? আমার কোনো তড়িঘড়ি নেই, আমি যাবো, সিদ্ধান্ত নিয়েছি, যাবনি একসময়, কি বলো জসিম? অবশ্যই অবশ্যই, একদমই তড়িঘড়ি নেই। এবার আমাদের কি রয়েছে আয়োজনে? বাংলার গৌরব একটু বোখানি বলে দাও নাহলে। হ্যাঁ, বাংলার গৌরব পর্বে আমরা বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্য, এই বাংলাদেশ নিয়ে যে আমরা গর্ব করি সেই বিষয়টি, কিন্তু কেন করি, কেন করা উচিত সে বিষয়টি জেনে থাকি। বাংলার গৌরব পর্বে নিবন্ধ লিখে দিয়েছেন শেখ আহমেদ মুস্তাফা শাওন, আর তা পড়ে শোনাচ্ছেন আলিয়া ফেরদৌসী চম্পা। এদেশের মসজিদগুলি মুসলিম স্থাপত্যের উজ্জ্বল উদাহরণ। প্রতিটি মসজিদে রয়েছে অসামান্য কারুকাজ ও স্থাপত্য শৈলী। এসব কারুকাজ ও স্থাপত্য শৈলী এদের নির্মাণকাল পরবর্তীতে বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় নির্দেশ করে। মসজিদগুলো শুধু ধর্মীয় স্থান নয়, বরং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল। বাংলার জনগণের ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বয়ে এই মসজিদগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদেরকে বলব উচাইল মসজিদ সম্পর্কে। উচাইল মসজিদের নির্মাণকাল নির্দিষ্টভাবে জানা না গেলেও এটি মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময়ে মসজিদটি নির্মাণ করা হয়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ 1459 থেকে 1481 সাল পর্যন্ত বাংলা শাসন করেছিলেন। আলাউদ্দিন হোসেন শাহ ইসলামী সংস্কৃতি ও স্থাপত্যের প্রসারে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তার শাসনামলে বাংলার স্থাপন করা হয় অসংখ্য মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান। এসব মসজিদের মধ্যে একটি মসজিদই উচাইল মসজিদ। সিলেট অঞ্চলে পূর্ণাঙ্গভাবে টিকে থাকা সুলতানি আমলের একমাত্র মসজিদ উচাইল মসজিদ। উচাইল মসজিদটি হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অবস্থিত। স্থানীয়ভাবে এই মসজিদটিকে গায়েবী মসজিদও বলা হয়ে থাকে। মসজিদের প্রবেশপথে পাথরের একটি শিলালিপি রয়েছে যা তুগরা রীতিতে লেখা। তুগরা রীতিতে লেখা শিলালিপি মূলত সুলতানি ও মুঘল আমলে ব্যবহৃত হতো। তুগরা হল এক ধরনের ক্যালিগ্রাফি যা শাসকদের নাম ও খেতাবের সাথে যুক্ত হয়ে থাকে। এটি সাধারণত খুব সূক্ষ্ম ও সুন্দর হাতের লেখায় তৈরি হয় এবং শিলালিপিতে অনেক সময় শাসকের শাসনকাল, বিশেষ অভিযান এবং ধর্মীয় ধারণার উল্লেখ থাকে। তুগরা লেখার শৈলী ও সজ্জা তাৎপর্যপূর্ণ এবং ইতিহাসের এক বিশেষ পরিচায়ক। উচাইল মসজিদটির মূল প্রার্থনা কক্ষের ছাদে বড় একটি গম্বুজ ও সামনের বারান্দার ছাদে ছোট তিনটি গম্বুজ সহ মোট চারটি গম্বুজ রয়েছে। মসজিদের চার কোণে চারটি ও বারান্দার দুই কোণে দুটি অষ্টভুজাকৃতির স্তম্ভ বা মিনার রয়েছে। এতে রয়েছে সুন্দর খিলান ও মেহরাব। মসজিদটির নির্মাণশৈলী, কারুকাজ ও নকশা অত্যন্ত সুন্দর এবং বৈচিত্র্যময় যা দর্শকদের মুগ্ধ করে। মসজিদটি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান যা ধর্মপ্রাণ মানুষদের পাশাপাশি ইতিহাস অনুরাগীদেরও আকর্ষণ করে। মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের এই চমৎকার মসজিদটি দেখার জন্য আপনিও একদিন বের হয়ে পড়ুন। তারপর শ্রোতা বন্ধুরা, কি প্ল্যান প্রোগ্রাম হচ্ছে? সামনে তো শীতকাল আসছে, পিকনিক টিকনিক তো এদিক ওদিক দিয়ে যাওয়া হবে কমপক্ষে, এবং পিকনিক যাওয়া মানেই হচ্ছে কোনো একটা উদ্যানে যাওয়া, কি বলো? অবশ্যই। তো
এখন আমাদের রয়েছে অপরূপ বাংলা। অপরূপ বাংলা পর্বে কোথায় যাচ্ছি আমরা আজকে? অপরূপ বাংলা পর্বে চলো আমরা আজকে ভাওয়ালের যে জাতীয় উদ্যান আছে গাজীপুরে সেখান থেকে ঘুরে আসি। আর এই পর্বটি আপনাদের জন্য গ্রন্থনা করেছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর উপস্থাপন করছেন ফয়সাল আহমেদ অনন্ত। চলুন যাওয়া যাক। শ্রোতা, অপরূপ বাংলার আজকের পর্বে আপনাদের শোনাব রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সুদৃশ্যর বর্ণনা। বাংলাদেশের জাতীয় উদ্যানগুলোর মধ্যে এটি অন্যতম প্রাচীন একটি উদ্যান। ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ভাওয়াল জাতীয় উদ্যানের অবস্থান। গাজীপুর জেলার সদর ও শ্রীপুর উপজেলা জুড়ে বিস্তৃত। জয়দেবপুর থেকে ময়মনসিংহের রাস্তা ধরে অল্প কিছুদূর এগুতেই এ উদ্যানের যাত্রা শুরু। মহাসড়ক থেকে হাতের ডানে কিছু দূর পরপর রয়েছে বেশ কয়েকটি প্রবেশ পথ। তার মধ্যে টেরাকোটায় মোড়া বর্ণিল ফটকের দুই পাশে দুটি হাতি দণ্ডায়মান, এটি প্রধান প্রবেশ পথ। 5,022 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এ শালবনটি বিশ্বের অন্যান্য উন্নত দেশের অভয়ারণ্যের আদলে সরকারিভাবে 1973-1974 সালে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ সরকারের বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1974 অনুযায়ী ভাওয়াল শালবনকে আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় 1982 সালে। ভাওয়াল বনের প্রধান আকর্ষণ এর শালবৃক্ষ। মূলত বাগানের অধিকাংশ জায়গা নিয়েই শালবনের উপস্থিতি। শাল ছাড়াও এ বনে রয়েছে লতাপাতা, গুল্ম, তৃণ, ঔষধি সহ প্রায় 221 প্রজাতির উদ্ভিদ। এসব বৃক্ষের মধ্যে রয়েছে 24 প্রজাতির লতা, 27 প্রজাতির তৃণ, 105 প্রজাতির ঔষধি, 19 প্রজাতির গুল্ম ও 43 প্রজাতির অন্যান্য বৃক্ষ। এগুলোর মধ্যে কাঁঠাল, আজুলি, কুম্ভ, গজারি, সেগুন উল্লেখযোগ্য। প্রাণী বৈচিত্র্যে ভরপুর এ দেশে সব বনে কম বেশি প্রাণীর আনাগোনা আছে। ভাওয়াল শালবনের এই উদ্যানে একসময় পাওয়া যেত বাঘ, ব্ল্যাক প্যান্থার, চিতা, হরিণ, ময়ূর, হাতি, যদিও এসব এখন ইতিহাস। ক্রমাগত বন উজাড়ের ফলে দিনে দিনে কমে আসছে বনের পরিধি, সেই সাথে বিলুপ্তিও হয়েছে নানা বন্য প্রাণী। পরিসংখ্যান অনুযায়ী ভাওয়ালে প্রায় 64 প্রজাতির প্রাণী রয়েছে, যার মধ্যে 6 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 9 প্রজাতির সরীসৃপ, 10 প্রজাতির উভয়চর ও 39 প্রজাতির পাখি রয়েছে। বন বিভাগ ভাওয়াল বনে অজগর, হরিণ, ময়ূর সহ বিভিন্ন প্রাণী উন্মুক্ত করে দিয়েছে। ভাওয়াল ন্যাশনাল পার্কটি রাজধানী থেকে খুব কাছে হয়। ছুটির দিনে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এ বাগানের ভেতরে রয়েছে 19টি বিশ্রামাঘর ও কটেজ। এগুলোর নামও বেশ মজার, চম্পা, বেলি, মালঞ্চ, মাধবী সহ নানা ফুলের নামে। এছাড়াও বনের ভেতরে আরও রয়েছে 31টি বনভোজন কেন্দ্র, বেশ বাহারি নামও দেয়া হয়েছে এগুলোর। শিমুল 1, শিমুল 2, শিউলি 1, নিরিবিলি 1 ও অবকাশ, আনন্দ সহ ভিন্ন ভিন্ন নাম। নামের ভিন্নতার সঙ্গে এগুলোর পরিবেশও ভিন্ন ভিন্ন আমেজের। ভাওয়াল জাতীয় উদ্যান প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত থাকে। ভালোই লাগলো, একটু হাঁপশিয়ে গেলাম বটে। যাই হোক, ওই যে সূচিতে বলেছিলাম না, আমি শুধু মনে রাখবো, কে আমাকে মনে রাখবে না এটা চিন্তা করে করে কষ্ট পাবার কোনো কারণই নেই। কাজেই এমন একটা কবিতা এবার শোনাই। কবিতার নাম ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই। কবিতার কবি হলেন মহাদেব সাহা, আবৃত্তিতে আছেন তিতাস মাহমুদ। ভুলে যাও, ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই। মানুষ অকারণে মনে রাখতে বলে, মনে রাখা শুধু কষ্ট পাওয়া। কেন কষ্ট পাবে? ভুলে যাওয়ায় মুক্তির আনন্দ, মনে রাখা বন্ধন যন্ত্রণা।
মনে রাখা থেকে মুক্তি পেয়ে ব্যাসদেব জন্মেই কবি। এই মোহ বন্ধন ছিন্ন করে বুদ্ধের নির্বাণ লাভ। ভুলে যাও, ভুলে যাও কাকে কি দিয়েছ কথা, কোথায় কি প্রতিজ্ঞা করেছ, রুমাল নিয়েছ কার, কার হাতে দিয়েছ গোলাপ। এইসব এইসব গন্ধ স্পর্শ মনে রাখবার মতো কিছু নয়। ভুলে যাও, ভুলে যাওয়াই প্রকৃত সুখ, প্রকৃত বৈরাগ্য। ভুলে যেতে না পারলে কেউ বাঁচতে পারে না। কঠিন শীতের দুঃখ ভুলে যেতে পারে বলেই বসন্তের এত ফুল। গ্রীষ্মের খরতাপ ভুলে যায় তাই বর্ষা এমন সজল, মেঘ এমন প্রশান্ত। ভুলে যেতে না পারলে কোনো শিল্প হতো না, সৌন্দর্য হতো না। প্রকৃত ভালোবাসাও আসলে ভুলে যাওয়া। ভুলে যাও, ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই। ভুলে যাওয়ার চেয়ে ভালো আর কিছু নেই। আচ্ছা, এই যে ভুলে যাওয়ার গল্প শুনতে শুনতে আমাদের শ্রোতাদের কিন্তু বিষণ্ণতা বোধহয় এসে গেল না? এবার একটু ভালো লাগার গান শুনতে চাই আমরা কিছু একটা। হ্যাঁ, তাহলে শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। আসুন এবার আমরা একটা সঙ্গীতের অঙ্গন থেকে এক পাক ঘুরে আসি। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো তোমার নামই জপে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে উঠে। রেবন্ধুরা গান শুনছিলাম তানজিম সরোয়ার ও অবন্তী সেথির কণ্ঠে। আর এই গান শুনতে শুনতে আমাদের বিদায়ের ঘণ্টা বেজে গেল আজকের মতো, তাই না? চালিয়ে যাই। দর্পণ গ্রন্থনা ছিলেন তাপসী মনির, উপস্থাপনা ছিলাম আমরা দুজন, আমি মোহাম্মদ জসিমউদ্দিন এবং আমি রৌনক চৌহান। প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফাহাদ হোসেন মোল্লা। সবার সুন্দর সময় কাটুক, সকালটা সুন্দরভাবে চলে যাক। Thank you.